সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর রাজধানীর বনানীর প্রিয় প্রাঙ্গন বাসভবনে রাতভর অভিযান চালিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার মধ্যরাত থেকে ভবনটিতে অভিযান শুরু করে সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাব সদস্যরা। জানা গেছে, এ সময় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুইজন সমন্বয়ক ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর উপস্থিত ছিলেন। রাতভর চালানো ওই অভিযানে ভবনের ভেতর থেকে বেশ কয়েকটি ভল্ট জব্দ করা হয়েছে। নুরুল হক নূর অভিযোগ করেন, ছাত্র জনতার আন্দোলন দমাতে বিপুল সংখ্যক অর্থায়ন এই ভবনটি থেকেই যায়। এই ঘটনার তথ্য ও প্রমাণ জোগাড় করতেই অভিযান চালানো হয় ভবনের ফ্লোরগুলোয়। এবার ব্যাংকও আপনার হাতের মুঠোয়, ব্যালেন্স ট্রান্সফার, মোবাইল রিচার্জ, বিল পে থেকে শুরু করে যা চান সব হবে এক মুহূর্তে। তবে অভিযানের খবরে আইন শৃঙ্খলা বাহিনীর কালক্ষেপণের অভিযোগ করেন তিনি। এর আগে মঙ্গলবার নসরুল হামিদ বিপু ও ঢাকা মহানগর পুলিশের আলোচিত কর্মকর্তা বিপ্লব কুমার সরকারের ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দেয় বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। জানা গেছে, হিসাব জব্দ করাদের ব্যক্তিগত ও ব্যবসায়িক অ্যাকাউন্টের মাধ্যমে সব লেনদেন বন্ধ থাকবে। আগামী 30 দিন এসব হিসাবে কোনো ধরনের লেনদেন করা যাবে না। প্রয়োজনে লেনদেন স্থগিত করার এ সময় বাড়ানো হবে।